বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির উন্নয়নের জন্য শাকিব খানের মতো আরও দশজন শাকিব খান প্রয়োজন বলে মনে করেন মডেল ও অভিনেত্রী জেসিয়া ইসলাম। তার মতে শাকিব খান শুধু এই প্রজন্মের নয়, অনেক প্রজন্মের জন্যই অনুপ্রেরণা। এক শাকিব খান ইন্ডাস্ট্রি টেনে নিয়ে গেছেন এবং এই ইন্ডাস্ট্রি ব্যাপকভাবে বাড়াতে চাইলে আরও দশজন শাকিব খান প্রয়োজন। সর্বোচ্চ বাতাসের প্রতিশ্রুতি নিয়ে এলো সুপারস্টার ডায়মন্ড ও ভেনাস ফ্যান, সুপারস্টার ফ্যান নতুন দিনের হাওয়া। 2017 সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় অংশ নিতে চীনে গিয়েছিলেন জেসিয়া ইসলাম। এবার তিনি মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে থাইল্যান্ডের পাতায় রয়েছেন। বিশ্বের 75টি দেশের প্রতিযোগীর মধ্যে দুটি ছড়াচ্ছেন বাংলাদেশি জেসিয়া। তবে জেসিয়া ইসলাম এই মুহূর্তে থাইল্যান্ড থেকে দেশ রূপান্তরকে বলেন, এইসব প্রতিযোগিতা বরাবরই আমাকে ঋদ্ধ করে, মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল প্রতিযোগিতা শেষ করে দেশে ফিরে অভিনয়ের কথা ভাববেন। এই বিষয়ে বললেন, দেশে ফিরে চিত্রনাট্য, গল্প, নির্মাতায় সবকিছু ঠিকঠাক মিলেই কাজ করব। তবে ইন্ডাস্ট্রির উন্নয়ন সাধনে শাকিব খানের মতো আরও দশজন শাকিব খান প্রয়োজন বলে মনে করেন জেসিয়া। তার ভাষ্য, আসলে শাকিব খান আমাদের অনেক প্রজন্মের জন্যই অনুপ্রেরণা। বাংলাদেশের ফিল্ম অনন্য মামুন পরিচালিত শাকিব খান অভিনীত চলচ্চিত্র দরদে অতিথি শিল্পী হয়ে আসছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জেসিয়া ইসলাম। এর আগে বেশ কিছু নাটক ও স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রেও অভিনয় করেছিলেন তিনি। 14 অক্টোবর আয়োজকদের মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় সুইম স্যুটে জেসিয়া ইসলামের ছবিও সকাল থেকে ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। তারকারও শুভেচ্ছা জানিয়ে ছবিটি শেয়ার করেছেন জেসিয়াকে এগিয়ে দেওয়ার জন্য। আগামী 25 অক্টোবর হবে এই প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।